এই স্থলপদ্মটা আমাদের বাগানের। আমি এটা আমাদের গাছের ফুল একটু দিই। সত্যি আমি খুঁজছি কিন্তু এটা সকাল থেকে পাইনি। অষ্টমী স্পেশাল লুক এটা। কি খুশি হয়েছেন উনি। শাস্তি মঙ্গলং ভবতু। আমি শুধু চা নিয়েছি। ওম স্বস্তি না ইন্দ বিদ্যাশ্রবা। সরকারি ভান ভবিষ্যৎ কর্মণাদত্তিতং। হে হ্যালো ফ্রেন্ডস, আমি রাহুল। আমি কাজুরি। আর ও বুম্বা। তো আজকে হচ্ছে অষ্টমীর সকাল। সকলকে প্রথমেই জানাচ্ছি শুভ মহাষ্টমী। আমরা এখন যাচ্ছি অঞ্জলি দিতে। আমাদের মধ্যে শ্রীকান্ত এখন নেই, কারণ শ্রীকান্ত বেপরিমাণ খাবার খেয়ে আগের ব্লগটা যেটা তোমরা দেখেছিলে সৌমর বাড়িতে, শ্রীকান্ত লিটারালি অসুস্থ, লুজ মোশন টাইপের হচ্ছে, ও বাড়ি থেকে আর বেরোতে পারেনি, সুতরাং গাড়ি আজকে আমি নিয়ে যাব। আর বুম্বা বুম্বা বেসিক্যালি আমার ছোটবেলাকার বন্ধু, বুম্বা বাইরে থাকতো, দুর্গাপূজার সময় এখানে এসছে, থালাটা রেডি করেছে, ফুল আমার ব্যাগে রয়েছে, কারণ আমি সব একসাথে থালায় নিতে পারছি না। আমরা এখন হিন্দুস্তান পার্কে যাব। হিন্দুস্তান পার্কে ফার্স্টে পুজো দেব, তারপর আমরা অঞ্জলি দেব। অষ্টমীর দিন সকালবেলা প্রচুর কাজ থাকে, সবারই ব্যস্ততা থাকে, কারণ সবাইকেই সেদিন পুজো দিতে যেতে হবে, অঞ্জলির ব্যাপার আছে। তো সকলকে আবার জানাবো শুভ মহাষ্টমী। যদি এই ব্লগটা যেদিন আসবে সেদিন নবমী পড়ে যাবে, তো শুভ নবমীও তার সাথে সাথে। আমরাও এখন রেডি হয়ে, আমার পুজোর থালাও রেডি, মানে তাড়াতাড়ি করে যাচ্ছি হিন্দুস্তান পার্কে, কারণ অঞ্জলির সময় প্রায় শুরু হয়ে গেছে, 10:30 বলেছিল, এখন ওরকমই বাজে। আর গতকাল রাতে অ্যাকচুয়ালি সমুদ্রের বাড়ি থেকে ফিরতে তো অনেক রাত হয়েছে, মানে আমরা যখন এয়ারপোর্ট গেট নাম্বার 1 এর সামনে দিয়ে ফিরছিলাম, তখন আমরা লিটারেলি দেখছি মানে শ্রীভূমির পুজোর জন্য এত জ্যাম, এত জ্যাম। আমাদের দুর্গাপুজোর ব্লগগুলো যদি সকলে ভালো লাগে তাহলে ডেফিনেটলি ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর কমেন্ট করবেন, আর আমাদের ডে টু ডে লাইফের সাথে যদি কানেক্টেড থাকতে চান তাহলে ডেফিনেটলি আমাদের ইনস্টাগ্রামে ফলো করতেই হবে, ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্কটা মেনটেইনড আছে। এই স্থলপদ্মটা আমাদের বাগানের, মানে আমাদের ছাদ বাগানের। এই স্থলপদ্মটা আমাদের ছাদ বাগানের। এটা মা পাঠিয়েছে। ব্যাগটার মধ্যে ফুল আছে অঞ্জলি দেওয়ার। জুতো খুলে ঢোকা যাক। ঠাকুরমশাই খুব খুশি হয়ে গেছেন স্থলপদ্মটা দেখে। অঞ্জলি শুরু হবে, তুই এটা এখন অপবিত্র পবিত্র মা সর্বাবস্থান গত হিপা যাত্রে পুণ্ডরীকাক্ষাং সভাজ্যান্তরং সূচি ওম সূচি ওম সূচি। সবাই পেয়েছেন? আপনারা সবাই ফুল পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরাম নমো বিবস্যতে কর্মণাদত্তিতং মা জ্ঞান জ্ঞান সর্বার্থ সাধিকে শরণ্যত্রং মকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম শান্তি। ওম স্ত্রী পুত্রকারী ভান ভবিষ্যৎ অবদেশা গৃহস্থ শুক্র শনি রাহু কেতু কুভ্রন্তু সর্বে মম সুপ্রভাতম নবগ্রহে শান্তি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আচ্ছা আচ্ছা, ওম স্বস্তি ন ইন্দ বিদ্যাশ্রবা, স্বস্তি ন পূষা বিশ্ববেদা, স্বস্তি নস্ত্রাকরিষ্ঠ আমি, স্বস্তি মঙ্গলং ভবতু, ওম আয়ুষ্মতি ভব, পুত্রবতী ভব, কল্যাণী ভব, স্ত্রী পুত্রকারি ভানুমভিষ্যত বদস্য সুবেদা স্বস্তি নস্তায় করিষ্ঠামি স্বস্তি মঙ্গলং ভবতু সর্বেষাং শান্তি ভবতু সর্বেষাং পুণ্যং ভবতু। জাস্ট অঞ্জলি শেষ হলো এবং আমি বলবো যে মণ্ডপের ভেতরে 10-15 জনের বেশি ছিল না, এবং এত ডিটেইলড অঞ্জলি, এত শাস্ত্রমতে অঞ্জলি, এত সুন্দরভাবে ঠাকুরমশাইদের আয়োজন, পুজো নেওয়ার পুজো দেওয়ার, মানে আমি মুগ্ধ হয়ে গেছি, এত প্রাণ ভরে নিষ্ঠা ভরে এখানে ওনারা পুজো করছেন আর খুব গুছিয়ে সবার কাছ থেকে পুজো নিচ্ছেন এবং সবাইকে দিয়ে। হ্যাঁ, মানে অনেক জায়গাতে দেওয়া যায় যে ফটফট নিয়ে এলো শেষ হয়ে গেল, এখানে সেরকম ব্যাপারটা নেই কিন্তু একদম। আজকে পুরো মানে মন খুশি হয়ে গেছে, আমার ভীষণ খুশি হয়েছি। আমি যখন এসেছি মায়ের পাঠানো স্থলপদ্মটা দিয়ে মা দুর্গাকে নিবেদন করার জন্য, ঠাকুরমশাই ওটা পেয়ে যে কি খুশি হয়েছেন, উনি সকাল থেকে এটার জন্য অপেক্ষা করছিল, পাইনি, তো মাকে ওইটা নিবেদন করা হয়েছে, ঠাকুরমশাইও খুব খুশি হয়েছে বলে মায়ের ইচ্ছেতে মানে ওই স্থলপদ্ম পাওয়া গেছে, আর ওটা নিবেদন করেছি ওতেই আমার মন ভরে গেছে আজকে। চল আমরা, আমাকে খুঁজিয়ে দে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এসে গেছি, গাড়ির সামনে আছি এখন, এবং এখন প্রসাদ খাওয়া সকালে একটাই আছে না, অনেক আছে, গোটা খাবি?
যেটা ভগবানকে দেবে সেটাই আমাদেরকে দেবে, আলাদা ভাবে ভোগ বানাবে না এরা। এখন আমরা এই বনাফাইল ক্যাফেতে যাচ্ছি। সিরিয়াসলি কিছু খাইনি, একটু কিছু খেয়ে নেবো। আমরা যে ক্যাফেটাতে এসেছি সেটা হিন্দুস্তান পার্কের পুজোর ঠিক অপোজিটে, বনাফাইল। তো এখন বসে আছি, কিছু একটু খেতে হবে। সেই সকাল থেকে কিছু খাইনি, এই আছে খিদে আর অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে, তো এখন আমি খেতে পারি। আই হ্যাভ দ্য পারমিশন টু হ্যাভ ফুড নাও। তো কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে খাওয়া দাওয়া কোনো কিছু সেইভাবে পাওয়া যাচ্ছে না, জাস্ট অনলি বেভারেজ, আর তার মধ্যে শুধু ফ্রেঞ্চ ফ্রাইজ। সো অপশানস আর ভেরি মাচ লিমিটেড। ফ্রেঞ্চ ফ্রাই খাবো সঙ্গে ম্যাক্সিমাম কফি। কি আমি শুধু চা নিয়েছি, এখানে আজকে কিচ্ছু পাওয়া যাচ্ছে না। বলছে ম্যাম কিছু নেই অ্যাভেলেবল, তাই না, ঠিক আছে চাই খেয়ে নি। দার্জিলিং টি ফার্স্ট ফ্লাশ। চল, আসলে এইবারটা কোভিডের জন্য হিন্দুস্তান পার্কের কমিউনিটি লাঞ্চও হচ্ছে না, আর ভোগও অল্প করেই করা হচ্ছে মাকে নিবেদন করার মতোই। তারপর আমরা প্রসাদটা নিয়ে নেবো, এখন নিবেদন করা হবে, পরে বিকেলে এসে প্রসাদ পেয়ে যাব। আমরা বেরোচ্ছি, হ্যাঁ চলো। এই সকালে ফিরে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে বিকেলে এখন বেরোচ্ছি। হ্যাঁ লাইট খুব কম। আমার আরেকজন বন্ধু এসছে, সৌমিক। সৌমিক একটু হাই বলে দে। হ্যালো এভরিওয়ান। বিশাল আমাদের শহরে বিশাল এস্টাবলিশড ওয়েডিং ফটোগ্রাফার, সিম্ফনি অফ শাটার্স। না তো আমি লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইউ গাইজ ক্যান গো অ্যান্ড চেক ইট। মানে ওয়েডিং ফটোগ্রাফিতে আমাদের কলকাতা শহরে কিন্তু এক নম্বর। মানে আমি প্রথমে যখন ফটোগ্রাফি করতাম সেই সূত্রে সৌমিকের সঙ্গে আলাপ। ইজ আ গ্রেট ফটোগ্রাফার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে নতুন লুক। হ্যাঁ অষ্টমী স্পেশাল লুক এটা, আমার অষ্টমী সন্ধ্যেবেলা স্পেশাল লুক। এটা হচ্ছে আমাদের সকলের প্রিয় রবীন্দা। হাই বলে দাও একবার। হাই হাই হাই, চলো। ভোগের ব্যাপার আছে এখানে, আমরা হিন্দুস্তান পার্কের সামনে এসেছি, আমরা এখন যাব একটু ভোগ নেব, কারণ এইবার তো সেইভাবে ভোগ রান্না হয়নি। তো মাকে যেই ভোগটা দেওয়া হয়েছে সেই ভোগেরই একটা অংশ আমরা নিয়ে যাবো, কারণ অষ্টমীর দিন ভোগ খেতে হবে। আজকে আমাদের অষ্টমীর একটা বিশাল ইভেন্ট আছে, যেটা হচ্ছে সন্ধি পুজো। সন্ধি পুজো শুরু হবে হচ্ছে 11:30 অনওয়ার্ডস, এবং সন্ধি পুজোটা টোটাল কভার করার আমাদের প্ল্যান আছে। আর এটা কিন্তু আমার এই শান্তিনিকেতনের পাঞ্জাবিটা, একই পাঞ্জাবি পরে নিয়েছি, আবার অষ্টমীর দিন বাংলা লেখা লেখা। যাই হোক, অষ্টমী অষ্টমী ভাব, ওর নতুন আমার নতুন না, যাই হোক। এটা নতুন না, এটা মা একবার পড়েছে, তারপর আই বল। অষ্টমী থেকে নবমী সন্ধিক্ষণ, বুঝতেই পারছো, সন্ধি পুজো। সন্ধি পুজো হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকেশনস, এবং এটা ভ্লগ করার ইচ্ছা আমাদের অনেক দিনে ছিল। তো দাঁড়িয়ে আছি বাইরে, সন্ধি পুজোটা শুরু হলে সিনটা দেখাবো তোমাদের। আর বেশি কিছু বলার নেই এখানে। Thank you.
গেছিলাম 108টা প্রদীপ জ্বালানো তো প্রচন্ড গরম বিভৎস গরম হ্যাঁ আর ওখানে ভিতরে ফ্যান ট্যান সব অফ তো প্রচন্ড গরম লাগছে বাট এই সিনটা কিন্তু অসাধারণ হ্যাঁ এই সিনটা অসাধারণ সো আমাদের অষ্টমীর ভিডিওটা ভালো লাগলে জানেন কি করতে হবে ভিডিওটাকে লাইক করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের ডে টু ডে লাইফের সাথে যদি কানেক্টেড থাকতে চান ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিংকটা মেনশন আছে গিয়ে আমাদের চট করে ইনস্টাগ্রামে ফলো করে দিন খুব জলদি চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে আনটিল দেন স্টে টিউন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা আর প্রচুর প্রচুর কমেন্টস করুন এখন 12:30 বাজে রাত হ্যাঁ সেটা বাজে।